আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন, 50, 60, 70, 80 বা 100 বছর। এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়েত মেনে চলি, আল্লাহর আসমানি কিতাব মেনে চলি, তার নবীর আদর্শ মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ। এটা শুধু পুরুষদের জন্য পথ নির্দেশ নয়, মহিলাদের জন্যেও। তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই, সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই। কিভাবে মানবেন কোরআন এবং সুন্নাহ? এক বাক্যে উত্তর হচ্ছে, আল কোরআনের 6টা হক আছে আপনাকে আদায় করতে হবে। বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আল কোরআনের 6টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে, আপনি পুরুষ হন বা নারী হন। কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে। প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করবেন। আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে, যেমন সূরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো, আয়াত আল কুরসি, সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আলে ইমরানের কিছু আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন বা সূরাতুল লাহাব, নাসর, ইখলাস, মাউন, ফিল, দোহা, এই যে সূরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায়, এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই। কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না, এটা একটা শূন্য ঘরের মতো, যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, কোনো পিলার নাই, কিছুই নাই, উজার ঘর। একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে? কখনো লাগে না। তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন, এটা আমার নসিহাত, এটাও কোরআনের একটা হক। আপনি যতটুকু মুখস্থ করবেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো। তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে। তো আপনি যদি 1000 আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন, আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে 1000 তলা। নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি, তাই না? তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বেন চেষ্টা করবেন এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেওয়া লাগে, একটু মাদ্রাসায় যেতে হয়, টিচার বাসায় নিয়ে আসতে হয় বা ব্যাচ আকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয়, আপনারা যাবেন। কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগবিলাস, চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি, স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না। শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন, আছেন, থাকবেন। তার নবীর আদর্শ ছিল, আছে, থাকবে। তার কিতাব ছিল, আছে, থাকবে। আমলে সালেহ থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে। দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে। আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি করবেন? কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন, শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না, অর্থগুলো পড়বেন। তাফসির ইবনে কাসির, তাফসির মারিফুল কোরআন, জালালাইন বা অন্যান্য তাফসির যেগুলো আছে, এগুলো বাসায় কিনবেন, প্রত্যেক দিন 10টা 20টা করে আয়াত অর্থসহ পড়বেন। পারবেন না মা বোনরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর কি করবেন? আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন। কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন। যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন, সুন্নতের উপর থাকতে বলেছেন, পর্দা করতে বলেছেন,
নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে বলেছেন, অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে বলেছেন, দান সাদাকা করতে বলেছেন, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন, সামর্থ্য হলে হজ উমরা করতে বলেছেন, এগুলো করবেন, যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন। একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকে ছেড়ে দিবেন, শুধু আদেশগুলো মানবেন, নিষেধ বর্জন করবেন না, এমন আদর্শ পালন করবেন না, নিষেধগুলোও বর্জন করবেন। যেমন শিরক করবেন না, বেদআতি কোনো আমলে লিপ্ত হবেন না, সুন্নতের খেলাফ কিছু করবেন না, হারাম খাবেন না, বেপর্দায় চলবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, গিবত করবেন না, চুগলখড়ি করবেন না, ব্যভিচার করবেন না, ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন। সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে, তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না? মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন, নিষেধগুলো বর্জন করছেন না, বা যেগুলো সহজ সেগুলো করছেন, কঠিনগুলো করছেন না, এমন যদি আদর্শ থাকে, আকীদা থাকে, আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, তাদের জাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব। নাউযু বিল্লাহ। ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব, যারা কোরআনের কিছু মানে কিছু মানে না। ধরেন নামাজ পড়ে আবার সুদও খায়, আবার যাকাতও দেয়, এদিকে ঘুষও খায়, আবার ধরেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, এদিকে বেপর্দায় চলে, এদিকে মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে, সারাদিন মানুষের গীবত করে বেড়াচ্ছে, এদিকে মাশাআল্লাহ দেখবেন দান সাদাকা অনেক করছে, আবার এদিকে হিন্দি সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হারাম মুভিস, এগুলোতে ব্যস্ত আছে। মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না। এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন, আউযুবিল্লাহ, আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ পাক জ্বালাবেন। আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন, মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন, দেখেন নাই, দেখিয়েছেন। যখন তিনি জাহান্নাম দেখেছেন, সেখানে জাহান্নামের প্রহরী একজন ফেরেশতাকে দেখেছেন, খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা, জাহান্নামের প্রহরী ফেরেশতাকে নবীজি দেখেছেন, আর জাহান্নামে 19 জন প্রহরী ফেরেশতা আছে, মাত্র 19 জন মেইন কমান্ডার, আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন, আলাইহা তিসআতু আশার আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তো সেই কমান্ডারদের মধ্যে একজন, যার নাম হচ্ছে মালিক, সূরা যুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে, তার নাম মালিক, এই ফেরেশতাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না। তিনি বললেন জিব্রাইল আলাইহিসসালামকে, হে জিব্রাইল, এই ব্যক্তিকে, এই ফেরেশতাকে, ব্যক্তি নন, এই ফেরেশতাকে যে কখনো হাসে না, জিব্রাইল আলাইহিসসালাম বললেন এর নাম হচ্ছে মালিক, আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি, নাউযু বিল্লাহ। চিন্তা করতে পারছেন, কোনোদিনও হাসে নাই, কারণ জাহান্নামের আযাব দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে। জাহান্নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে জাহান্নামে উকি দেওয়ার পারমিশন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি উকি দিয়ে যা দেখেছেন, প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা,
আল্লাহ পাক যারা পরিমাণও জুলুম কারো প্রতি করেন না, তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস, জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয়, এই উম্মতের, উম্মতে মুহাম্মাদের। তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদের মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না, তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে। এবার চিন্তা করেন বিগত 100 বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে। আসলে 100 বছর আগের মহিলাদের দিকে তাকাবেন, দেখবেন মাশাআল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন, তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না, বের হলেও মাহরাম ছাড়া বের হতেন, তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না, ইউটিউবে সময় দিতেন না, সিরিয়াল দেখতেন না, এত বেশি গীবত করতেন না, এত বেশি তোহমত করতেন না, এত বেশি পতিতালয় ছিল না, এত বেহায়াপনা ছিল না, এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না, আর নারীরা সম অধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিংয়ে বসে যেত না। 100 বছর আগে এই সংস্কৃতি ছিল না। 100-200 বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই, মেয়ে ছেলের পোশাক পরছে, ছেলে মেয়ের পোশাক পরছে, মেয়েরা শহরে জিন্সের প্যান্টের গেঞ্জি পরে ঘুরছে, পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন, রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব, বাজারে মেয়েদের দৌরত্ব, যেখানে তাকাবেন সেখানে নারী, পর্দার কোনো বালাই নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই, ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে খোলামেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে, ব্যাপক ধর্ষণ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন। এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো, নাই মাদ্রাসায় পড়াশোনা, না আছে তাদের তালিম, না আছে তাদের পিছনে মেহনত, না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা, না আছে 5 ওয়াক্ত সালাত, না পরিবারের পর্দা, না ইসলামী অনুশাসন, না সংস্কৃতি, এগুলো উঠে গেছে। এর ফলশ্রুতিতে বিগত 100 বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে কিয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহ্বরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। তাছাড়াও আরও কারণ আছে, পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, এটাও একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী, যারা যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতার, এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। প্রিয় মা ও বোনেরা, জাহান্নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা, জিব্রাইল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে, এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে, চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছেন। আমরা আশা করব আপনারা সুদ খাবেন না, পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোশত দেওয়া হয়েছে, পাশে নোংরা পচা গোশত দেওয়া হয়েছে, তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশতগুলো খাচ্ছে। নবীজি বললেন এরা হচ্ছে, নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করেছে পরপুরুষের সাথে। আর এই পরকীয়া শুধু যৌন সম্পর্কেই বোঝানো হয় না, এই ফোনে কথা বলা, এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো, তাদের সাথে কফি খাওয়া, মেলামেশা করা, এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয়, চোখের, মনের, কথার, কানের সমস্ত জেনাই পরকের অন্তর্ভুক্ত। আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব। এরপর তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা
করোনারির সাথে সম্পর্ক স্থাপন করেছিল, উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিক যেটা থাকে, শিক নাকি আপনারা বলেন বুঝি না আমরা, লোহার মতো বাঁকানো একটা শিক, এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। এরা ছিল আপনার উম্মতে সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যভিচার করেছে বা জিনা করত। জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয়, নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত হয়। যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে, তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই, ব্যভিচার বাড়বেই, ধর্ষণ বাড়বেই, পরকীয়া বাড়বেই, এবং সমাজের যে একটা নূরানি কাঠামো থাকে, রুহানি কাঠামো থাকে, আল্লাহ প্রদত্ত, এটা আর থাকবে না, ভেঙে যাবে। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, ছোটবেলা থেকেই আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করতে শেখান। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা, রাষ্ট্র নেতারা, অর্থনৈতিক নেতারা, সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না। আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে। এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কারেন্ট পাশে অনেক স্লোগান দিতে থাকবে, এই স্লোগানে আপনার কান দেওয়া যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত, সামনের দিকটা সরু, নিচ থেকে আগুন জ্বলছে, উপর থেকে দাউ দাউ করে, আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচ থেকে উপরে চলে আসছে। তিনি আরও অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন, যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে, পেটের ভিতরে চলে যাচ্ছে, পিছনের পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। যারা সলাত আদায় করত না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় পাথর আছে, এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন, এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে, আবার পাথর এনে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কাদের শাস্তি? যারা ফরজ নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে, জান্নাতে যাওয়ার জন্যে আটটা দরজা আল্লাহ পাক খুলে দেবে ইনশাআল্লাহ। মাত্র চারটা কাজ কোনো নারী যদি করতে পারে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজাই খুলে দেবে ইনশাআল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। কতজন মেয়ে এখন পাঁচ ওয়াক্ত সালাত পড়ে নিজেরাই ভেবে দেখেন, বা আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন, ওযু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন, সালাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন, জীবনে কোনোদিন সালাত শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন। 12, 14, 15 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, 20 বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন। এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে? আটটা দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে। রমজান মাস কি সেটাই তো জানে না এখন। রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম, জামা কেনার মৌসুম, নতুন নতুন জামা আসবে, এগুলো কিনবো, ফ্যাশন করব, বিউটি পার্লার যাবো, মেকআপ করব, ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো, এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয়। অথচ রমজান আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ঝেড়ে দিয়ে সিজদায় পড়ে থাকতেন, জায়নামাজে পড়ে থাকতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না, আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন। কোথায় সেই মেয়েরা এখন? রমজান মাসে রমজান মাসে 30টা রোজা রাখবে, পাশাপাশি তাহাজ্জুদে দাঁড়িয়ে, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে, তারাবির সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝাড়বে। চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য, আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য, যেটা আল্লাহ পাক সবাইকে দেন না। যেই চোখ দিয়ে সারাদিন জি বাংলার জলসা দেখছেন, পরপুরুষকে দেখছেন, অবাস্তব এসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই,
শিরকি মুশরিকি আকীদা কুফরি আকীদা এগুলো শিখছেন, ওদের সংস্কৃতি শিখছেন, ওদের রং ঢং শিখছেন, ওদের মতো করে কথা বলছেন, ওদের মতো করে শাড়ি পরছেন, ওদের মতো করে খাচ্ছেন উঠছেন বসছেন, এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো? এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো? কোশ্চিন কেন হবে? আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীতে? কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে আল্লাহ পাকও তাকে মনে মনে স্মরণ করে, এবং সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে। রমাদান মাসের সওম, এই অবস্থা আমাদের দাঁড়িয়াতির। তারপর দেখবেন তৃতীয় কাজ, নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা, এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, তার মানে খাস পর্দা করতে পারবে। আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে, ডিজিটাল পর্দার কথা আমি বলিনি। ডিজিটাল বোরখা চলবে না, যেই বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, এই বোরখা চলবে না। আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে ঢালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না, কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায়, এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না, ডিজিটাল পর্দা বাদ দেন। তারপরে পর্দা বলতে শুধু এটাই নয়, কথার পর্দা আছে, চাহনির পর্দা আছে, হাঁটার পর্দা আছে, কথাবার্তার পর্দা আছে, চোখের পর্দা আছে, মনের পর্দা আছে, এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না। যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায়, এই পর্দার কি কোনো দাম আছে? এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ, এই বোকামি কেউ করবে? শুধুমাত্র পোশাকটাই পর্দা নয়, মনের পর্দা আছে, চরণে বরণে পর্দা আছে, কথায় পর্দা আছে, চোখের পর্দা আছে। শোনেন সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের একটা গল্প উল্লেখ করেছেন, ঘটনা যে মূসা আলাইহিসসালাম যখন শুআইব আলাইহিসসালামের কওমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন, কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন, ফেরাউন তাকে ধাওয়া করছে তার দলবল, তিনি চলে গেছেন মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন, দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে, কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য মানুষরা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে, ওরা আগে আগে নিচ্ছে, মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। মূসা আলাইহিস সালামের শক্তি ছিল, সাহস ছিল, এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি গিয়ে নিজে ওই মেয়ে দুটোর যে বালতি পানি এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন, উপকার করলেন। এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল, এদিকে মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছে, বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি, ফকির হয়ে বসে আছি, কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে। তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছেন, এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না। তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো, কি ভঙ্গিতে? লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো, এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন, তার বাবার নাম শুআইব আলাইহিসসালাম। এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে, তার মানে মেয়েদের হাঁটার মধ্যে একটা আদর্শ আল্লাহ দিয়েছেন। এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে? এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনায়লিপ্ত হয়ে যাচ্ছে হাঁটা দেখে, এই হাঁটা চলাফেরা পোশাক আশাক এই ফ্রি মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি, এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি, চাচাতো ভাই চাচাতো বোন খালাতো ভাই খালাতো বোন এই ফ্রি মিক্সিং সংস্কৃতি, তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট এক্সচেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি, চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মাশাআল্লাহ ফর্মাল ড্রেসে, আপনি ঈমান রক্ষা করতে পারবেন? আপনি যাবেন ব্যাংকে যাবেন
পলিটিক্যাল সেক্টরে যাবেন, গার্মেন্টস সেক্টরে যাবেন, আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন, মার্কেটে যাবেন, যেখানেই যাবেন দেখবেন একদম সয়লাব, ছেলে মেয়ের ফ্রি মিক্সিংয়ে সয়লাব। আর কোথায় সে আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো, সুবহানাল্লাহ! কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা, কোথায় কোরআন কোথায় বাস্তবতা, দেখছেন? ওই মেয়েটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের বিয়ে দিলেন, পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং 8 বছর শুআইব আলাইহিস সালামের ফার্মে চাকরি করেছেন মুসা আলাইহিস সালাম। তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায়, আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে? করবে না। তো এইরকম বেপর্দা এবং বেহায়া পড়ায় যে নারীরা আছে, এরা কখনো ইমানদার, প্রকৃত ইমানদার, মুত্তাকি, পরহেজগার স্বামী খুঁজে পাবে না। আর যখন আপনি পাবেন না এমন স্বামী, তখন আপনার জীবনটা হবে জাহান্নাম। দেখবেন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাশা আল্লাহ আপনাকে রেখে বাইরে 3টা 4টা 5টা প্রেম করে বেড়াচ্ছে। আর কিফাউন কিরাম, আল্লাহ পাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল্ড হবে, আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে, আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে। বিয়ের সময়, বিয়ের পরে চেঞ্জ হতে পারে, হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল, বিয়ের পরে একজন পদভ্রষ্ট হয়ে গেছে, হতে পারে, বা দুইজন পদভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়েতের উপর আসছে, হতে পারে। কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য, আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য, এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব। তো আমি জাহান্নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, জাহান্নাম মানেই নারী আর নারী, তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা আর জান্নাতের পথে চলতে পারবেন না। আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে। শেষ জামানায় মেয়েদের সাথে ফেমিনিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে, যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই, সবাই সমান, আপনি আর পর্দার বালাই নাই, আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে ঘুরবেন। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহীদ হারিয়েছেন, সুন্নত হারিয়েছেন, নবীর আদর্শ হারিয়েছেন, পর্দা হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে। তওবা করে যদি ফিরে আসতে পারেন, এখনও যদি তাওহীদে আসতে পারেন, সুন্নতে আসতে পারেন, খাস পর্দায় আসতে পারেন, 5 ওয়াক্ত সলাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, রমজানের সওম রাখতে পারেন, সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন, এবং এই যে 4টা কাজ, সলাত, সওম, পর্দা এবং স্বামীর আনুগত্য, এই 4টা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা, এবং পরকালে কিয়ামতের মাঠে আপনার জন্যে জান্নাতের 8টা দরজা খুলে যাওয়া, এটা এখনও সম্ভব। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি দাজ্জাল এবং শয়তানের পথে চলবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের পথে চলবেন। আপনি শয়তানের পথে চললে দুনিয়া সব পেতে পারেন, দুনিয়ার চাকচিক্য, বাড়ি, গাড়ি, টাকা কড়ি, সুখ, ভোগ, বিলাস সব পেতে পারেন, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, পরকালে কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ! 50, 60, 70, 80 বছরের সুখ চাচ্ছেন নাকি অনন্তকালের জীবনের জান্নাত চাচ্ছেন, এই সিদ্ধান্ত মা বোনরা আপনাকে নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহকে চাই, রাসুলকে চাই, তারাই আমার আপন, আর কেউ আমার আপন নয়, আমাকে আল্লাহর কাছে একা ফিরে যেতে হবে, স্বামী, সন্তান, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা সব ছেড়ে, তাহলে বুদ্ধিমানের কাজ হবে, নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, সপর্দ করে দেন। জীবন চলে গেলেও আল্লাহ পাকের একটা হুকুম আহকামের বাইরে যায় না, দুনিয়ার সব সম্পদের লোভ দিলেও নিজের পর্দা কখনো ছেড়ে দিয়েন না, নিজের ইজ্জত সম্মানকে বিকিয়ে দিয়েন না, যদি আপনাকে সারা দুনিয়ার প্রলোভনও দেয়া হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন মা বোনদেরকে, আমিন। আমি সামনে যাচ্ছি, চতুর্থ কাজ হচ্ছে স্বামীর আনুগত্যের কথা নবীজি বলেছেন। 4টা কাজের 1 নম্বর ছিল সলাত, 5 ওয়াক্ত, 2 নম্বর সওম রমজান মাস, 3 নম্বর পর্দা, এবং 4 নম্বর ছিল স্বামীর আনুগত্য। আনুগত্য কথাটা শুনলেই গা জ্বালা করে অনেকের, এখন যে আনুগত্য আবার কি জিনিস। এখনকার যারা ফেমিনিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে, যেই মাদ্রাসার মেয়েরাও ফেমিনিস্ট রেভলিউশনের ধোকায় পড়েছে, এরও আনুগত্য শব্দ শুনলে গা জ্বালা পড়া করে, মনে করে যে আনুগত্য মানে হচ্ছে দাসত্ব। তারা মনে করে আমরা পুরুষের দাসত্ব কেন করব, হ্যাঁ আমরা তো বেগম রোগের উত্তরসূরি, কী জন্যে পুরুষের দাসত্ব করব, আমরা ডমিনেট করব, তারা আমাদের দাসত্ব করবে প্রয়োজনে, আমরা সমান।
আল্লাহ যে কোরআনে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, এটা বাদ, এটা জাদুঘরে আসেন। আনুগত্য আর দাসত্ব এক জিনিস নয়। আনুগত্য কি? আপনার স্বামী দিনদার মুত্তাকি পরহেজগার আপনাকে কোরআন এবং সুন্নার পথে চলতে সাহায্য করছে এবং চলার জন্য আদেশ করছে, তার কথা মেনে চলার নাম হচ্ছে আদর্শ এবং আনুগত্য। আপনার স্বামী দিনদার মুত্তাকি আপনাকে কোরআন সুন্নার পথে চালানোর জন্য তিনি চেষ্টা করছেন, এই প্রত্যেকটা আদেশ ফলো করার নাম আনুগত্য করা। আর আপনার স্বামী ভালো মন্দ কিছুই বোঝে না, আপনাকে অর্ডার করেই যাচ্ছেন, আপনি ফলো করছেন বাধ্য, এর নাম দাসত্ব। বাস্তবিক অর্থে আপনারা তো দাসত্ব করছেনই, বাস্তবিক অর্থে আপনারা পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করছেন, বাস্তবিক অর্থে আপনারা ভারতীয় সংস্কৃতির দাসত্ব করছেন, বাস্তবিক অর্থে আপনারা শয়তান এবং দাজ্জালের ফিতনায় পা দিয়ে ওদের দাসত্ব করছেন। কিন্তু আনুগত্য অন্য জিনিস ছিল, যে কোরআন এবং সুন্নার বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে হেল্প করছে, পথ দেখাচ্ছে, এই জিনিসগুলো মেনে চলার নাম আনুগত্য। আনুগত্য ভালো কাজের ক্ষেত্রে হয়, খারাপ কাজে হয়, খারাপ কাজে তো আপনি দাসত্ব করছেন। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভালো মন্দ স্বামী এমনভাবে বোঝে, হয়তো স্ত্রী অতটা বোঝে না, সেই ক্ষেত্রে তার পরামর্শটা মেনে নেওয়ার নাম আনুগত্য করা। কোনো কোনো ক্ষেত্রে সমাজে এবং সংসারে, স্পেশালি পরিবারে এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে চুপ থাকার অভ্যাস করতে হয়, নীরব থাকার অভ্যাস করতে হয়, মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হয়, যাতে করে সংসারটা ঠিক থাকে, পরিবারটা ঠিক থাকে, পরিবারের পরিবেশটা সুশৃঙ্খল থাকে। এইগুলো না মানবত্ব, বিচক্ষণতা। এর ফলশ্রুতিতে যে ফলাফলটা আসবে সেটা আপনিই ভোগ করবেন, পরিবার সুন্দর থাকবে। এখনকার পশ্চিমাতে ধোকায় পড়লে স্বামীকে আপনার শত্রু মনে হবে, মনে হবে স্বামী আমার কাছে সম্মানের পাত্র নয়, বরং স্বামী আমার প্রতিদ্বন্দ্বী, ও পারলে আমি কেন পারবো না, এই চেতনা তৈরি করছে না, ও করলে আমি কেন নয়, তারা করলে আমি কেন নয়, মানে স্বামী এবং স্ত্রী, নারী আর পুরুষকে ওরা একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছে। অর্থ সমাজ, সমাজ, সংসার, পরিবার এগুলো টিকে থাকে একে অপরের সহযোগিতায়, প্রতিদ্বন্দ্বিতা হলে হবে? প্রতিদ্বন্দ্বিতা হলে কখনো টিকে থাকে না। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এই সম্মানটা আল্লাহ স্বামী দিয়েছেন। প্রিয় মা বোনেরা, চারটা কাজের কথা বলেছিলাম, তার প্রথমটা হচ্ছে একজন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করতে পারে, সরি জামায়াতের সাথে নয়, বাসায় পাঁচ ওয়াক্ত সালাত টাইম টু টাইম ওয়াক্ত মোতাবেক আদায় করতে পারে, রমাদান মাসে সওম রাখতে পারে এক মাস, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে অর্থাৎ পর্দা ঠিক মতো করতে পারে, এবং ভালো কাজে তার স্বামীর আনুগত্য করতে পারে, ইনশাআল্লাহ তাআলা এই মহিলা বা এই নারী যখন মারা যাবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা আশা করব আপনারা এই চারটা কাজ করার মানসিকতা নিয়ে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন, আজকের পর থেকে কোনো দিনও যেন নামাজ ছুটে না যায়, নামাজ কাজা না হয়, নামাজ থেকে আপনাকে কি গাফেল করতে না পারে, সমস্ত কাজ পড়ে আগে সালাত। আজকের পর থেকে কখনো যেন রমাজান মাসের সওম মিস না যায়, যেগুলো আল্লাহর নিয়মে ছুটে যাবে সেগুলো পরে কাজা করে নেবেন। আজকের পর থেকে যেন পর্দা না ছুটে যায়, হৃদয়, কথা, চোখ, শরীর, পোশাক সমস্ত ক্ষেত্রে যেন আপনার পর্দা বজায় থাকে। এবং সর্বশেষ যে বিষয়টা, স্বামীর আনুগত্য, এই বিষয়টা যেন আপনার মধ্যে থাকে, স্বামী আপনার মহব্বতের, স্বামী আপনার ভালোবাসার মানুষ, স্বামী আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার সহযোগী, আপনার সমস্ত বিষয়ের গার্ডিয়ানশিপ এখন স্বামীর হাতে, স্বামী যে বিষয়গুলো পছন্দ করেন সেগুলোর মধ্যে ফোকাস করবেন,
যেগুলো পছন্দ করেন না সেগুলো তার সামনে করবেন না। যে ভালো কাজগুলো স্বামী আপনাকে করতে বলবেন সেগুলো অবশ্যই করবেন, তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি স্বামী কিছু করতে বলে আপনি কখনোই স্বামীর আনুগত্য করবেন না, এই দাসত্ব করবেন না। তাই বলে তার সাথে ঝগড়া বাঁধাবেন না, পরিবারকে অস্থিতিশীল করবেন না, বুঝিয়ে স্বামীকে হেদায়েতের পথে আনার চেষ্টা করবেন, বেশি থেকে বেশি স্বামীর জন্য দোয়া করবেন, এই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন। এবং আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনাদের ছোট ছোট ভাই বোন সন্তান সন্ততি যারা আছে, এদের সবাইকে ছোট্টবেলা থেকেই কোরআনের পথে নিয়ে আসেন, ইসলামের পথে নিয়ে আসেন, পর্দা শেখান, ইসলামিক নৈতিকতা শেখান, আস্তে আস্তে বড় করে তোলেন। দেখবেন ইনশাল্লাহ আপনি আমি একদিন থাকবো না, আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ পরবর্তীতে থাকবে, এই প্রজন্মের হাতেই ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা তুলে দেবে ইনশাল্লাহ তাআলা।